শিখাইল জ্যোতি ব্লগস আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি নতুন একটা রেসিপি তো নতুন একটা গলা ফুল আমার কাছে নতুন হাতে হারা তোমাদের কাছে পুরনো কিন্তু আমি আমার বাড়িতে যেটা রেগুলার বানানো হয় সেটাই দিই তোমাদের সামনে তার বেশি দাবি দিই না যেহেতু আমি একটা গৃহবধূ ঘরের বউ তো ঘরের বউ আর কি করতে পারে ঘরের যে রান্নাটা করি আমি সেই রান্নাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকে রান্নার ব্লগটা তোমার কাছে কিন্তু দেখতে থাকো আর দেখতে পাচ্ছো কি করছে দুষ্টামি করছে ও চলো কন্টিনিউ পুরো ব্লগটা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক তো আজকে আমি হাঁসির ডিমের কষা বানানোর জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা আর রসুনের পেস্ট আর নিয়েছি হাঁসের ডিম এটা কিন্তু তোমার পাতি হাঁসের ডিম না এটা কিন্তু চীনা হাঁসের ডিম তো আমার বাড়িতে চীনা হাঁস আছে সেই ডিমটাই আমি কিন্তু একটা একটা করে ভেঙে নিয়ে নিচ্ছি তো একটা ডিম প্রথমে কিন্তু আমার মেয়ে ভেঙে ফেলেছিলো সেই ডিমটাই প্রথমে ফাটিয়ে নিলাম তো তারপরে কিন্তু আমি একটা একটা করে পাঁচটা ডিম আমি কিন্তু এখানে ভেঙে নেব তো চলো ডিমগুলো সব ভেঙে নেওয়া যাক তো আমার ডিমগুলো কিন্তু সব ভেঙে নেওয়া হয়ে গেছে তো এবার কিন্তু এই ডিমগুলো এবার ফিটিয়ে নেওয়ার পরে পাল্লা তো ফিটিয়ে নেওয়ার আগে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ডিম ফাটানোর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করছি না আর কোনো লঙ্কা গুঁড়োও ব্যবহার করছি না তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা একটু অ্যাড করতে পারো কিন্তু এখানে যেহেতু আমার মেয়ে ছোটো একটু ডিম ভাজাটা খাবে ওর জন্য তরকারিটা দেবো না আমি সেই জন্য কিন্তু আমি ডিমের মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি তো কথা বলতে বলতে ডিমটা কিন্তু আমি সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি ডিমটা কিন্তু সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি এরকম সুন্দরভাবে না ফেটিয়ে নিলে ডিমের অমলেটটা কিন্তু ভালো হবে না তো তারপর কিন্তু আমি এখানে চলে এসেছি কড়াইয়ের কাছে তো কড়াইয়ের কাছে এসে কড়াইতে কিন্তু দিয়ে দিচ্ছি তেল কড়াইতে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আমার এখানে তেলটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু আমি কিন্তু সেরকম তেল দিইনি খুব বেশি কারণ ডিম ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না তো তেলটা দেওয়ার পরে কিন্তু আমি পুরো কড়াইটাই লাগিয়ে নিচ্ছি ভালোভাবে তো লাগানো হয়ে গেছে পুরো কড়াইটা আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু ডিমটা দিয়ে কড়াইয়ের চারি সাইডটা কিন্তু আমি ভালো করে ছড়িয়ে দেবো ডিমের যে গোল্লাটা বলে সে গোল্লাটা কিন্তু চারি সাইডে ছড়িয়ে দেবো দেখো আমার ছড়ানো হয়ে গেছে আর একটা পাশও কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু ভালো করে আমি পাল্টে নেব তো এবার কিন্তু ভাজ ভাজ করে যেমন আমরা পাটিসাপটাটা ভাজি সেইভাবেই কিন্তু ডিমের অমলেটটা কিন্তু ভেজে নিতে হবে তো দেখো আমার ডিমের অমলেটটা কিন্তু আমার সেট করা হয়ে গেছে এবার কিন্তু ভালো করে এটা ভেজে নেওয়ার পারলা তো আমার ভাজাও কমপ্লিট এবার আমি তুলে নেব তো চলো ডিমটা আমার ভাজা হয়ে গেছে এরকমভাবে একটা একটা করে আমি অনেকগুলোই করে নিয়েছি তারপর কিন্তু আমি কড়াইতে আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে গেছে তো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য জিরে জিরে সম্বরে দেওয়ার পর আমি কিন্তু জিরের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি জিরেটা যখন আধা ভাজা হয়েছে তখন কিন্তু তেজপাতাটা দিয়ে দিলে হয়ে যাবে কারণ তেজপাতা যদি আগে দেওয়া হয় তেজপাতাটা বেশি পড়ে যায় তো তেজপাতা আর জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু দিয়ে দিয়েছি মশলা মশলা এখানে নিয়েছি আদা জিরে রসুন আর জি আর এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর শুকনো লঙ্কা এই সমস্ত কিছু পেস্ট কিন্তু আমি দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে পেস্টটাকে কিন্তু আমি ভাজতে দেবো কিছুক্ষণ তো আধা ভাজি যখন হয়ে গেছে তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু দিয়ে দেবো স্বাদ মতন লবণ হলুদটা আগে দিলে কিন্তু মশলাটা লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে সেই জন্য হলুদটা মাঝামাঝি সময় কিন্তু আমি দিয়ে দিলাম এবার কিন্তু মশলাটাকে আরও কিন্তু ভেজে নেবো আর একটা সময় মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে কষিয়ে নিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এই রেসিপিটায় কারণ এই রেসিপিটা যেটা হবে সেটা কিন্তু ঝোল হবে না এটা কিন্তু কষা কষা হবে তারপর ঝোলের মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ডিম যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম ডিমের অমলেট ভেজে রেখে কিন্তু সেগুলো আমি পিস করে কেটে নিয়েছি দেন সেই পিসগুলো কিন্তু আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি ঝোলের ভিতর তো পিসগুলো আমার দেওয়া প্রায় কমপ্লিট তো পিসগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি কিন্তু খুঁটিতে হালকা একটু নেড়ে চেড়ে তরকারিটাকে হতে ছেড়ে দেবো তরকারিটাকে তরকারির মতনই
হতে দিয়েছি, দেখো এবার আমার নামানোর সময়, নামানোর আগে দেখো আমি তোমাদের দেখাচ্ছি কতটা গাঢ়ত্ব ভাবটা এসছে। আর ডিমটাও কত সুন্দর লাগছে, দেখছো খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। এইভাবে ডিম কষা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, সতর্ক থাকবে আর ভালো থাকবে। চলো আজকের মতন এই পর্যন্ত, টাটা, বাই বাই।